সালাম আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো ফুল প্যান্ট এর সামনে ক্রস পকেট পাইপিং দিয়ে কিভাবে তৈরি করতে হয়। আমি সঠিক নিয়মে সহজ করে শিখিয়ে দেব। এই ভিডিওটি দেখার পর নতুন যারা আছেন তারাও খুব সহজেই এই প্যান্টের পকেট তৈরি করে নিতে পারবে। চলুন পকেটটি তৈরি করে দেখাই। আমি এই দুটি কিন্তু পকেটের জাতি এরকমভাবে কাটিং করে নিয়েছি, আপনারা চাইলে রাউন্ড করেও কাটিং করে নিতে পারবেন। এটা হচ্ছে প্যান্টের পকেট। প্যান্টের পকেট আমি কাটিং করেছি 14 ইঞ্চি লম্বা এবং চওড়া দিয়েছি 7 ইঞ্চি। এটা আমাদের সামনের অংশ। এই পকেটে সামনে দুটি টিকিং হবে, এরপরে আমরা পকেট তৈরি করে দেখাবো। দেখুন, প্রথমে আমি সামনে যে টিকিং দিতে হয় এই টিকিনটা আমি দেখাচ্ছি। টিকিনটা কীভাবে হবে দেখুন, এই যে মাথা থেকে ধরে এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি করে একটা সেলাই করে নিতে হবে। এরকমভাবে 1.5 ইঞ্চি করে একটা সেলাই করে নিতে হবে। দেখুন, আমি সেলাইটি করে নিচ্ছি। ঠিক এরকমভাবে আমি দুটি টিকিন টেনে নিলাম। এরপরে দেখুন আর একটি পাটও একইভাবে টিকিন টেনে নিব। এটাতেও টিকিন দেওয়ার জন্য এখানে 1.5 ইঞ্চি করে একটা মার্ক করে নিতে হবে, নিয়ে টিকিনটা সেলাই দিয়ে নেব। পকেট তৈরির আগে আমাদের এরকমভাবে টিকিনগুলি সেলাই দিয়ে নিতে হবে। দুটি টিকিন সামনে দিয়েতে, এটি হবে আমাদের ক্রস পকেট। এই জন্য দেখুন, এই পাশ থেকে আমি 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি, কাট দিয়ে নিয়েছি, এবং পকেটের লম্বা দিয়েছি 8 ইঞ্চিতে। এরপরে দেখুন, এখন এটা আমাদের পকেট। এই পকেটটা আমরা মেলায় নেব। মেলায় নেওয়ার পর এই যে দেখুন, এটা জাতি হবে পকেটের উপরে, এই জাতিটা বসবে। জাতিটা কীভাবে দিতে হবে দেখুন, ঠিক এরকমভাবে আমরা পকেটের উপরে বসিয়ে দেবো, দিয়ে এই পাশ দিয়ে একটা সিলি দিয়ে নেব। এরকমভাবে সেলাই দেওয়ার পর এই পকেটটাকে এরকমভাবে আবার বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর দেখুন, এই পকেটে মুখটা মিলে নিতে হবে। এটা আমরা এই পাশে লাগাইছি, এই পা এটাও এই পাশে লাগাই নিতে হবে। এরকমভাবে এই পাশে লাগাই নিতে হবে। বন্ধুরা, এরকমভাবে মুখামুখি করে কিন্তু আমাদের জাতিটা লাগাতে হবে। এই জাতিটা যদি আমরা এই পাশে লাগাই তাহলে কিন্তু আমাদের পকেটটি উল্টা হয়ে যাবে। অর্থাৎ এরকমভাবে মুখামুখি করে আমাদের লাগাতে হবে। এরপরে কী করতে হবে দেখুন, এরপরে পকেটটি আমরা একেবারে তৈরি করে নেব। এর জন্য পকেটটিকে উল্টা করে ভাঁজ করে নেব। নেওয়ার পর দেখুন, এই পাশ দিয়ে আমরা সেলাই করে নেব। কীভাবে নেওয়ার পর এই পকেটটা আমরা একইভাবে নেব। এটা আমাদের এই পকেটটাকে এরকমভাবে উল্টো করে নিতে হবে। নেওয়ার পরে এই পাশ দিয়ে আমরা সেলাই দিয়ে নেব। পকেটটিকে এরকমভাবে সেলাই দিয়ে নেওয়ার পর দেখুন, এখানে একটা কাট দিয়ে নিতে হবে যাতে করে পকেটের পকেটটা সুন্দরভাবে উল্টে যায়। এরপরে এখানে একটু কাট দিয়ে নেবেন। এরকমভাবে কাট দিয়ে নেওয়ার পর পকেটটাকে এরকমভাবে উল্টে নিতে হবে। নেওয়ার পরে দেখুন, এই পাশ দিয়ে আমরা একটা সেলাই দিয়ে নেব। এরকমভাবে একইভাবে আমরা দুটি পকেট এরকমভাবে তৈরি করে নেবেন। নেওয়ার পর এখন আমরা পকেটটি তৈরি করে নেব। এটা আমাদের পকেট। এরপরে দেখুন, এটা আমাদের বাও পাশ, এটা আমাদের উল্টো পাশ। এরকমভাবে পকেটের উপর বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এই যে পকেটটা রয়েছে এটা আমরা উল্টো দিকে দিব। আর এদের দুটি পার্ট রয়েছে, এই দুটো আমাদের দুটি পকেটের পাইপিং হবে। এর জন্য দেখুন, এই কাপড়টাকে আমরা এখানে যে কাট রয়েছে এখান থেকে আমাদের এই কাট পর্যন্ত এটা এরকমভাবে ধরতে হবে। ধরার পরে এটাকে 1 ফিট দূর দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন, আমি পকেটটা এক সাইডকে নিয়েছি। নেওয়ার পরে দেখুন, এরপরে যে কাপড়টা রয়েছে আমরা যে পাইপিংয়ের পট্টিটা লাগালাম এইখান থেকে আমরা এই কাপড়টাকে ফেলাইয়া দেব। ফেলা দেওয়ার পর এই যে কাট রয়েছে এখান থেকে একটা কাট দিয়ে নেব। এরপরে এই কাপড়টাকে এরকমভাবে আঙুলে চাপ দিয়ে নেব। এরপর দেখুন, ঠিক এইরকমভাবে আমাদের এটাকে পাইপিং করে নিতে হবে। এটা আপনি চিকন মোটা আপনার রুচি মতো করে নিতে পারবেন। আমি এই পরিমাণ দিয়ে নিচ্ছি। এরকমভাবে পাইপিংটা করে নিলাম। বোর্ডের উপর দিয়ে এই চাপ সিঁড়িটা দিতে হবে।
আশা করি বুঝতে পারছেন। এরপরে এটাকে আমরা এরকমভাবে উল্টে নেব, উল্টে নেওয়ার পরে দেখুন এই যে আমাদের এই যে ব্যাস্তি যে কাপড়টা রয়ে গেল, এই কাপড়টাকে আমরা সেলাই দিয়ে আটকে দেব। এরকমভাবে সেলাই দিয়ে আটকানোর পর এটাকে বাও করে নেব। নেওয়ার পর দেখুন এই যে এখান থেকে যে কাট দিয়ে নিয়েছে 2 ইঞ্চিতে, এই কাটের সঙ্গে এই কাটটা আমরা মিলিয়ে দেবো। দেওয়ার পর দেখুন নিচে আমাদের এখান থেকে সেলাই দিয়ে নেব। দেখুন এখন আমি এই কাট অনুযায়ী এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। এখান থেকে 1 থেকে 1.5 ইঞ্চি আসার পর এরকমভাবে সেলাইটে ক্রস করে আমরা এখানে একটা টাক দিয়ে নেব। এখানে একটা টাক দিয়ে নিলাম, এরপরে এখানে আমাদের একটা টাক দিয়ে নিতে হবে। দেখুন এখন কিন্তু আমাদের পকেটটি হয়ে গেল। এখন এই যে এটা এই পাটটা আমাদের কিন্তু খোলা রয়েছে, এই পাটটা এখন এরকমভাবে সমান করে নেব। নেওয়ার পরে এর উপর দিয়ে একটা চাপ সিলাই দিয়ে নেব। এরকমভাবে কিন্তু আমাদের পকেটটি হয়ে গেলো। এই পকেটটা কিন্তু লাটেও করা যায়, লাট অর্থাৎ পাকা করে দেওয়া যায়, কিন্তু পাকা করার কোনো প্রয়োজন নেই, এরকমভাবে করলেই যথেষ্ট। ব্যাস এরকমভাবে দেখুন আমি বাম পকেটটা তৈরি করে নিলাম। একইভাবে এখন ডানা পকেট তৈরি করে নেব। প্রথমে পকেটটা কিন্তু এভাবে নিয়েছিলাম, তাই না? এখন পকেটটাকে এরকমভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর দেখুন আমরা কিন্তু জাতি লাগাইছি নিচের পাটে, আর উপর পাটে কিন্তু আমাদের জাতি কাপড় লাগানো নেই। এই পাটটাকে আমরা, এটা আমাদের ডানার পাট, এই পাটটা এইরকমভাবে দেখুন সমান করে নিতে হবে। নিচের যে পকেটটা রয়েছে এক সাইডে নিতে হবে, পকেটটাকে অবশ্যই সমান করে নিতে হবে। নেওয়ার পরে দেখুন এটা কিন্তু আর একটা জাতির পাট, এই পাটটাকে এরকমভাবে এখানে রাখবো। রাখার পরে যে উপরে 2 ইঞ্চি করে একটা দাগ দিয়েছে, এই দাগ পর্যন্ত সেলাইটা নিয়ে আসতে হবে। এভাবে সেলাইটি নেওয়ার পর এখানে একটা কাট দিয়ে নিতে হবে। এখন এই যে আমরা সেলাই দিয়েছি, সেলাইয়ের 1/2 ইঞ্চি দূর দিয়ে কাপড়টাকে কেটে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর দেখুন পাইপিংয়ের পাটটা এরকমভাবে উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পর আঙুল দিয়ে চাপ দিয়ে নেবেন। চাপ দিয়ে নেওয়ার পর দেখুন এটাকে এখন পাইপিং করে নিতে হবে, ঠিক এরকমভাবে এই কাপড়টাকে এরকমভাবে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পর দেখুন আমি এতটুক চওড়া দিতেছি, আপনি চাইলে কম বেশি করে আপনার রুচি মতো করে নিতে পারেন। কেমন দেখুন আমি সেলাই দিয়ে নিচ্ছি। এরকমভাবে পকেটের পাইপিংটা করে নিতে হবে। নেওয়ার পর এটাকে উল্টে নিতে হবে। নেওয়ার পর দেখুন এই যে খোলা যে পাশটা রয়েছে, এই পাশটাকে এরকমভাবে সেলাই দিয়ে আটকে দিতে হবে। এখন এটাকে আমি আটকে দেব। এরকমভাবে আটকে দেওয়ার পর দেখুন এই যে পকেটটা রয়েছে, এই পকেটটা আমরা এরকমভাবে নেব। নেওয়ার পরে এটাকে এরকমভাবে বাও করে নেব। বাও করে নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের যে 2 ইঞ্চিতে একটা মার্ক কাট দিয়ে নিয়েছিলাম, এই কাট থেকে আমাদের এই পকেটটা এরকমভাবে সুন্দর করে মিলাই নিতে হবে। মিলিয়ে নেওয়ার পর এখানে আমাদের টাক দিতে হবে 1.5 ইঞ্চি দূর থেকে। এখান থেকে টাক দেওয়ার পর এখানে একটা সেলাই দিয়ে বরাবর নিয়ে আসব, পকেটটা এক সমান করে নিয়ে সেলাইটা দিব। বন্ধু দেখুন আমাদের ডান পাশে পকেটটা কিন্তু হয়ে গেল। ডানা এবং বামা দুটি পকেটই তৈরি করে নিলাম। বন্ধুরা ভিডিওটি দেখার পর ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।